সময় বদলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বদলে গেছে দেশের নারী ফুটবল। এক সময় যে সিঙ্গাপুর ছড়ি ঘোরাতো লাল সবুজ ফুটবলে, তারা এখন বিধ্বস্ত ঋতু তহুরাদের নিদারুণ নৈপুণ্যে। র্যাঙ্কিংয়ের উপরের সারির দলের বিপক্ষে ডমিনেটিং উইন এবারই প্রথম নয় দেশের নারী ফুটবলারদের জন্য। এর আগে মালয়েশিয়া পেয়ে গেছে হারের তিক্ততা। সঠিক প্রক্রিয়ার মধ্যে থাকার জন্যই এই সফলতা বলে মানছেন ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের ফ্রেন্ডলি ম্যাচটা আমাদের টার্গেট ছিল যে আমরা ভালো কিছু করব এবং জিতব। তো আমরা দুটো ম্যাচেই আমরা উইন করছি। আর অনেকেই বলছে যে মালয়েশিয়ার সাথে আমরা প্রথম ম্যাচ জেতার পরে সেকেন্ড ম্যাচে হচ্ছে আমরা ড্র করছি। তো এটা আমরা আমাদের মাথায় ছিল যে আজকে ভালো কিছু করতে হইব আর কি। আগের ম্যাচে 3 গোলে আমরা জিতছি, তো এই ম্যাচটা যাতে আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি, তো ইনশাল্লাহ আমরা উইন করতে পারবো। সবার যেই স্বাভাবিক খেলাটা ওইটা সর্বোচ্চ দিয়ে, তো সবাই সবার স্বাভাবিক খেলাটা খেলছি আর আমরা ম্যাচ উইন করতে পারছি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল। আসছে বছর ঘরের মাঠে নিতে হবে সাফ চ্যাম্পিয়নশিপ ধরে রাখার চ্যালেঞ্জ। এজন্য এখন থেকেই পরিকল্পনা গুছিয়ে নিতে চান খেলোয়াড়রা। ফার্স্ট ম্যাচে যতটুকু এফোর্ট দিয়েছি তার থেকে বেশি এফোর্ট দেওয়ার কথা আমাদের ছিল এবং আমাদের কোচও সেভাবে বলছে, আর আমরা আমাদের প্লেয়াররা ওভাবে আমরা খেলছি আমাদের 100টা দিয়ে। আশা করি আরও অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলবো এবং আমরা আমাদের আরও ইম্প্রুভ হবে। আমার লক্ষ্য ছিল হচ্ছে নেমেই ভালো পারফর্ম করা, টিমকে গোল করানো আর নিজেও গোল করার চেষ্টা করা। তো গোল করতে পেরেছি, খুব ভালো লাগছে। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ে আত্মবিশ্বাস বাড়বে ফুটবলারদের, তবে এখানেই থেমে থাকতে চায় না ম্যানেজমেন্ট। সাফের আগে আরও শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের প্রয়োজনীয়তা অনুভব করছেন সংশ্লিষ্টরা। সামনের দিকে প্রচুর খেলা রয়েছে এবং সেই খেলাগুলি যাতে আমাদের ভালো খেলতে পারি, এই সামনের খেলাগুলোকে আরও যাতে অনুপ্রেরণা জোগায়, এটার জন্যই কিন্তু এই প্র্যাকটিস ম্যাচগুলি। অক্টোবরে আবার আমাদের সাফ ফুটবল আছে, যেই সাফ ফুটবল আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি, 2 বছর পরে কিন্তু আবার সেই খেলাটা আছে। দ্যাট মিন্স আমাদের মেয়েদের কোনো অবস্থা কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সিঙ্গাপুরের বিপক্ষে এই জয়ে প্রভাব পড়বে র্যাঙ্কিং এ। বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে এগিয়ে যাওয়ার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।